বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটি টিউটোরিয়াল তৈরি করতেছি এখন, এটা পাবনা বিগ বাজারের জন্য, পাবনা বিগ বাজার। তো ফার্স্ট মডিউল যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসের আমাদের অনেক ধরনের খাত থাকতে পারে, সেটা অ্যাসেটের খাত হতে পারে, ফিক্সড অ্যাসেট কিংবা কারেন্ট অ্যাসেট কিংবা অ্যাকাউন্টসের অ্যাসেটের আন্ডারে যে কোনো ব্যক্তি বিশেষের নাম অ্যাড হতে পারে, কোনো এমপ্লয়ির অ্যাডভান্স নিতে পারে, সে স্যালারি অ্যাডভান্স নিতে পারে। তো এই জিনিসগুলোর জন্য আমাদের অ্যাসেটের যে খাতগুলো আমাদের তৈরি করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। সেটআপ, অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট সেটআপ, এই পেজে এসে আমরা ফার্স্ট টাইম অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করব, যে এটাকে আমরা সিলেক্ট করে নিলাম অ্যাসেট। অ্যাসেটের আন্ডারে দুইটা অ্যাসেট হয়, কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের আন্ডারে আমরা একটা খাত তৈরি করে নিলাম, সেটা কিসে হতে পারে, ইনভেস্টমেন্ট কিংবা অ্যাকাউন্টস রিসিভেবল, লোনস অ্যান্ড অ্যাডভান্স, লোনস অ্যান্ড অ্যাডভান্স। কোনো একটা এমপ্লয়ি সে স্যালারি বহির্ভূত একটা লোন নিল, তাহলে সেক্ষেত্রে আমরা তার নামটা এখন অ্যাড করলাম, সাপোজ সজীব, সজীব এমপ্লয়ি। সজীব এমপ্লয়ি একটা খাত তৈরি করে নিলাম। তো একে এখন আমরা একটা টাকা অ্যাডভান্স করব, ভাউচারে ক্লিক করব, আমার ক্যাশ থেকে দিচ্ছি, মেইন ক্যাশ, ক্রেডিট, সজীব এমপ্লয়ি ডেবিট হলো, কারণ আমার ক্যাশটা কমে যাচ্ছে এই জন্য আমার ক্যাশ ক্রেডিট হচ্ছে, আর সজীবকে আমি দিচ্ছি এই জন্য সজীব ডেবিট হচ্ছে। সে আমার কাছ থেকে 5000 টাকা লোন নিল, কয় তারিখে নিল এটা আমি এখান থেকে সিলেকশন করে নিতে পারবো, যে সে 25 তারিখে নিল। দেন অ্যাডভান্স, আমি এখানে রিমার্কস দিতে পারি সে কী কারণে নিচ্ছে। অ্যাডভান্স একটা ভাউচার জেনারেট করলাম, নিউ ভাউচার। এখান থেকে আমি আজকের দিনে দৈনন্দিন আরও অন্যান্য খরচ করতে পারি, মেইন ক্যাশ ক্রেডিট করে। এখানে আমার হয়তো আজকে কোনো কারণে আমার ফ্লোর রেন্ট দেওয়া লাগলো, ফ্লোর অ্যাডভান্স, ফ্লোর রেন্ট, আজকে আমি 60,000 টাকা আমি ফ্লোর রেন্ট দিলাম, আমার টোটাল হচ্ছে 80,000 টাকা। তাহলে আমি এখান থেকে ফ্লোর রেন্ট দিলাম 60,000 টাকা, আর আমার অ্যাডভান্স যেটা দেওয়া আছে বাড়িওয়ালার কাছে সেখান থেকে আমার প্রতি মাসে 20,000 টাকা কাটা যাবে, অ্যাডভান্সটা আমার কমতে থাকবে। তাহলে মেইন ক্যাশ ক্রেডিট, ফ্লোর রেন্ট, ডেবিট 60,000 টাকা, এটা হচ্ছে রেন্ট, রেন্ট অফ আগস্ট, আগস্টের রেন্ট দিচ্ছি আমি 60,000 টাকা, কয় তারিখে দিলাম সেটা আমি সিলেক্ট করে নিলাম, এখান থেকে 60,000 টাকা আমি একটা ভাউচার পোস্টিং করলাম। এভাবে আমি নিউ ভাউচার দিয়ে আরও ভাউচার করতে পারি। তো আমার ফ্লোর রেন্ট চলে গেল মেইন ক্যাশ থেকে, আর আরেকটা আমার যেটা অ্যাডভান্স দেওয়া আছে ফ্লোর অ্যাডভান্স, ফ্লোর অ্যাডভান্সটা আমার এটা অ্যাসেটের খাত, এই খাতে আমার একটা ভ্যালু আছে, আমরা ভ্যালুটা দেখে আসি যে কত আছে। রিপোর্ট, অ্যাকাউন্টস রিপোর্ট, অ্যাকাউন্টস লেজার, ফ্লোর অ্যাডভান্স ভিও, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বাড়িওয়ালার কাছে লাস্ট ব্যালেন্স জমা আছে 285,625 টাকা। এই টাকাটা থেকে আমার এই মাসে কারেন্ট মান্থে 20,000 টাকা কর্তন হবে, তাহলে আমার ফ্লোর অ্যাডভান্স হবে ক্রেডিট আর ফ্লোর রেন্ট হবে ডেবিট, কত 20,000 টাকা টোটাল। আমার বাড়ি ভাড়া 80,000, 60,000 টাকা আমি দিলাম আমার ক্যাশ থেকে, নগদ থেকে, আর 20,000 টাকা আমি দিলাম আমার অ্যাডভান্স থেকে, আমার কর্তন হচ্ছে যেটা আমার আগের ডিপোজিট ছিল। যদি এখানে আমার কোনো ক্যাশ লেনদেন হয়নি, আমার জাস্ট অ্যাসেটের হেডটা কমে যাচ্ছে, এক্সপেন্স বেড়ে যাচ্ছে 20,000 টাকা, এটাও আমি 25 তারিখের ডেটে দিয়ে দিলাম। এখানে আমি একটা রিমার্কস দিয়ে দিলাম যে রেন্ট অফ আগস্ট, আগস্ট দিয়েই 20,000 টাকা আমি পোস্টিং দিয়ে দিলাম। দেন আমি আমার এখন যে কটা ভাউচার আমি করছি এগুলো আমি অথরাইজ করে তার ইফেক্টটা আমি একটু লক্ষ্য করি। ভাউচার আমরা এখান থেকে ভাউচার পেজ থেকে ভাউচার ক্রিয়েট করলাম, আর টাস্কে গিয়ে টাস্ক, ভাউচার, ভাউচার অথরাইজ, এখানে দেখলাম যে আমি ফার্স্ট টাইম একটা চেক দিব যে আমার অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ সে যে ভাউচারগুলো করলো আমি অ্যাডমিন হিসাবে আমি চেক করে এটা অথরাইজ করে দিব যে সে ঠিকমতো পোস্টিং দিল কি না। আমি যে ভাউচারটাতে ক্লিক করলাম সেই ভাউচারটাতে ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে যে মেইন ক্যাশ ক্রেডিট, সজীব এমপ্লয়ি ডেবিট, তার মানে রাইট যে আমার ক্যাশ কমে গেছে আর সজীব
তার লেজারে অ্যামাউন্টটা বেড়ে গেছে। তো এটা আমি টিকমার্ক দিলাম যেটা রাইট। এখান থেকে আমি প্রিভিউ দিয়ে নিই, আমি এটা ভাউচার রিপোর্ট আমি নিতে পারতেছি, ডেবিট কার্ডের হচ্ছে প্রিন্টও দিতে পারতেছি, তার সই সিগনেচার নিতে পারতেছি। দেন নেক্সট ভাউচার ফ্লোর রেন্ট ডেবিট হয়েছে, মেইন ক্যাশ ক্রেডিট হয়েছে, এটাও রাইট। যদি এরকম হইতো যে ফ্লোর রেন্টটা ক্রেডিট হয়ে গেছে, মেইন ক্যাশটা ডেবিট হয়ে গেছে, তখন আমি বুঝে নিতাম যে সে রং এন্ট্রি করছে, তার মাথা ঠিক ছিল না, উল্টাপাল্টা চিন্তাভাবনা করতো, তখন বসে বসে ভুল এন্ট্রি দিছে। দেন নেক্সট ভাউচার, এখানে আমার ফ্লোর রেন্ট দেখাচ্ছে 20,000, আর ফ্লোর অ্যাডভান্স কর্তন হয়েছে 20,000 টাকা। দেন আমার তিনটা আমার রাইট, দেন আমি এটা অথরাইজ করতে পারি, যদি কোনো একটা রং হয় ওইটা আমি ডিক্লাইন করে দিতে পারি এখান থেকে। দেন এগেইন তাকে বলবো যে তুমি আবার এটা করো, এটা ভুল করছো। দেন অথরাইজ, অথরাইজ করে দিলাম। এখন আমার মেইন ক্যাশটা কমে গেছে, ঠিক আছে, মেইন ক্যাশে আমার ফান্ড ছিল না এত টাকা, অল্প ফান্ড ছিল আমার। আমরা দেখে নিই মেইন ক্যাশ ক্যাশের লেজারটা, অ্যাকাউন্টস রিপোর্ট, অ্যাকাউন্টস লেজার, মেইন ক্যাশ ভিউ। মেইন ক্যাশে আমার ওপেনিং ব্যালেন্স ছিল 19,951 টাকা, আর আমি খরচ করছি, সজীবকে দিছি 5,000, তারপর এখানে দিছি ফ্লোর রেন্টে দিছি 60,000, 65,000 খরচ করে ফেলাতে এটা আমার মাইনাসে চলে গেছে। মাইনাসে চলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, মানে হচ্ছে যে আমার ক্যাশ ছিল না, আমি শর্ট টাইম আমি কালেকশন করেছি, কালেকশন করে আমি এখান থেকে খরচ করছি, সেটা আমার অন্য ফান্ড থেকে। সেই ভাউচারটা আমি এখানে পোস্টিং দেখাই নেই, সেটা আমি এখন দেখাবো যে আমার 45,000 টাকা আমার পিটি ক্যাশ থেকে আমি নিয়ে আসছিলাম, আর একটা ক্যাশ ছিল, ওই ক্যাশ থেকে আমি এখান থেকে এনে তারপরে খরচ করছি। তো পোস্টিংটা আমার এটা আগে দেওয়ার কথা ছিল, এই জন্য আমার একটা মাইনাসে চলে গেছে, আমি এখন পোস্টিং নিচ্ছি। পিটি ক্যাশটা আমার ক্রেডিট হচ্ছে, মেইন ক্যাশ ডেবিট হচ্ছে, কত আমি 50,000 টাকা ওখান থেকে নিয়েছিলাম। দেন এই ভাউচারটা ক্রিয়েট করলাম, টাস্ক ভাউচার, ভাউচার অথরাইজ। সেক্ষেত্রে আমার মেইন ক্যাশটা এখন 4,951 টাকা আমার কাছে এখন ফান্ড আছে। রিপোর্ট, অ্যাকাউন্টস রিপোর্ট, অ্যাকাউন্টস লেজার, পিটি ক্যাশ, সরি মেইন ক্যাশ ভিউ। মেইন ক্যাশে আমার 25 তারিখ থেকে আমি দেখি যে আমার 19,551 টাকা ছিল, এখানে 5,000 টাকা আমি খরচ করেছি, সজীবকে দিয়েছি, ফ্লোর রেন্ট 60,000 টাকা আমার এক্সপেন্স হয়েছে, পিটি ক্যাশ থেকে আমার 50,000 টাকা ঢুকছে, আমার ব্যালেন্স এত টাকা আছে। এটা হচ্ছে আমার প্রত্যেকটা এভাবে অ্যাকাউন্টের লেজার থাকবে। এটা ক্যাশবুক আমরা দেখে নিলাম। তো আমার যদি নতুন নতুন কোনো হেড অ্যাড করা লাগে, যেমন সেট আপ অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট সেট আপ, এখানে এখন আমরা এক্সপেন্সের একটা হেড অ্যাড করব, এক্সপেন্স অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সাপোজ ইন্টারনেট বিল হতে পারে, ইলেকট্রিক বিল হতে পারে, ইলেকট্রিক বিল এই খাতটা আমরা অ্যাড করে নিলাম। তাহলে আমরা অ্যাকাউন্টস টাইপটা চুজ করলাম হচ্ছে এক্সপেন্স, জেনারেল অ্যাকাউন্টস দিলাম অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, সাবসিডিয়ারি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা নোটসে 17 নম্বর পয়েন্টে যাচ্ছে, ইলেকট্রিক বিল অ্যাড। দেন আমি একটা ইলেকট্রিক বিল, এটা প্রতি মান্থলি হেড, মান্থলি একবার আমরা ইলেকট্রিক বিল পরিশোধ করি। তো কোত্থেকে দিচ্ছি, আমার মেইন ক্যাশ থেকে দিচ্ছি, মেইন ক্যাশ ক্রেডিট, ইলেকট্রিক বিল ডেবিট। আমি 4,000 টাকা আমার ক্যাশে, মেইন ক্যাশে আছে কত, 4,951 টাকা, আমি এখান থেকে 4,000 টাকা একটা বিদ্যুৎ বিল পোস্টিং দিলাম, ভাউচার ক্রিয়েট সাকসেসফুল। দেন টাস্ক ভাউচার, ভাউচার অথরাইজ, এটা অ্যাডমিন এটা অথরাইজ করে দিবে। অথরাইজ করা হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেইন ক্যাশ কমে গেছে, 951 টাকা আছে, 4,951 টাকা ছিল, 4,951 টোটাল আমাদের খরচ কত হলো আজকের দিনে, অ্যাকাউন্টস রিপোর্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, টোটাল এক্সপেন্স। এক্সপেন্স আমরা শুধু একটাই আমাদের বিল খরচ হলো, আর আমরা এর আগে সজীবকে যেটা দিছি সেটা আমার লোন, লোন বলতে আমি অ্যাডভান্স তাকে দিয়েছি স্যালারি হিসাবে। তো আমার ক্যাশ থেকে কমে সজীবের কাছে আমার পাওয়ানো হয়েছে, এটা আমার এক্সপেন্স হয়নি, কারণ এটা আমার সজীব আবার আমাকে এই টাকাটা ব্যাক করবে, অথবা সে যখন স্যালারি হবে স্যালারির থেকে পেয়ে আমাকে আবার এটা ব্যাক করে দেবে, অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো আমরা আরও কিছু এক্সপেন্স করি ভাউচার, ও এখানে আমাদের আরেকটা এক্সপেন্স ছিল, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, টোটাল এক্সপেন্স, এখানে আমাদের 26 তারিখ দেওয়া আছে, এই জন্য আমাদের একটা আসছে 4,000 টাকা, আর আমরা যদি 25 তারিখ দেই
তাহলে আমরা আরও পাবো একটা, যেটা আমরা ফ্লোর রেন্ট দিয়েছিলাম 80,000 টাকা এই মাসের মধ্যে, কারণ আমরা ফ্লোর রেন্ট দুইটা ভেঙে দিছি, একটা হচ্ছে 60,000, একটা 20,000 টাকা। সেটা আমরা স্টেটমেন্ট দেখতে দেখতে পারি, রিপোর্ট, অ্যাকাউন্টস রিপোর্ট, অ্যাকাউন্টস লেজার, ফ্লোর রেন্ট। ফ্লোর অ্যাডভান্সটা দেখে আসি। ফ্লোর অ্যাডভান্সে আমার ছিল, ফ্লোর অ্যাডভান্স আমার কাছে ছিল জমা 2,85,000, আমি খরচ করছি, ওপেনিং ব্যালেন্স দিছি আমি 26 তারিখে, খরচটা করে ফেলছি 25 তারিখের ডেটে, এই জন্য আমার এটা উপরে চলে গেছে। তো এটা আমরা রিভার্স করে ঠিক করে নিতে পারি, অথবা কারণ আমার ওপেনিং ব্যালেন্স যদি 26 তারিখে দেই তাহলে খরচটা অবশ্যই আমি এরপর থেকে করব, যদি আমরা একটা ব্যাক ডেট পোস্টিং দিয়ে ফেলছি, এই জন্য আমাদের এটা মাইনাস দেখাচ্ছে। কিন্তু আলটিমেটলি আমার ব্যালেন্স হচ্ছে 2,65,000, এখন আমার 2,85,000 থেকে 2,65,000 হয়ে গেছে। ফ্লোর অ্যাডভান্স যেটা আমার বাড়িওয়ালার কাছে ডিপোজিট করা ছিল সেটা আমার কমে আসতেছে, এভাবে এভরি মান্থ আমার এই অ্যামাউন্টটা কমে একটা সময়ে ফ্লোর অ্যাডভান্স জিরো হয়ে যাবে। আর আমি যেটা ফ্লোর রেন্ট যেটা আমার এক্সপেন্সের হেড, ফ্লোর রেন্ট এইখানে আমি দেখতেছি যে আমার দুইটা মেইন ক্যাশ থেকে একটা ফান্ড আমার এটা ডেবিট হয়েছে, মেইন ক্যাশ ক্রেডিট হয়েছে, আর এই ফ্লোর রেন্টটা আমার ডেবিট হয়েছে 60,000 টাকা। আর আরেকটা খাত যেটা ফ্লোর অ্যাডভান্স, এগুলো যদিও আমরা দেখাইনি, অটোমেটিক্যালি ডেসক্রিপশন চলে আসছে যে আমার ফ্লোর অ্যাডভান্স থেকে আমি 20,000 টাকা ফ্লোর রেন্ট এই খাতে আমি খরচ করছি, টোটাল 80,000 টাকা। তো টোটাল আমাদের এক্সপেন্স রিপোর্টটা যদি আমরা চেক করি, অ্যাকাউন্টস রিপোর্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, টোটাল এক্সপেন্স রিপোর্ট, এখানে আমাদের দেখাচ্ছে যে 4,000 টাকা 25 তারিখ দিলাম, টোটাল বাড়ি ভাড়া আমরা 80,000 টাকা পরিশোধ করেছি, ইলেকট্রিক বিল দিলাম 4,000 টাকা। এইভাবে অ্যাকাউন্টসের অনেক ধরনের খাত আছে, আমরা খাতগুলো অ্যাড করে নিব যখনই আমার কোনো খাত অ্যাড করার প্রয়োজন হবে নতুন নতুন। আর আজকে যেটা অ্যাড করলাম সেটা আর কখনোই অ্যাড করা লাগবে না, ওই খাতটাতে আমরা এভরি মান্থ এভরি ডে আমরা আমাদের ভ্যালুগুলো পোস্টিং করব। সেট আপ অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট সেট আপ, অ্যাকাউন্ট সেট আপে এসে আমরা এখন আরেকটা এক্সপেন্সের হেড অ্যাড করি, অফিসার অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, স্টাফ এন্টারটেইনমেন্ট, স্টাফ এন্টারটেইনমেন্ট এটা একটা খাত, অফিস এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্টের আমরা দুইটা খাত তৈরি করে নিলাম। এটা আমরা লোকাল পিসির সাথে আছি, এখন সার্ভারের সাথে কানেক্টেড, কোনো কারণে নেট ডাউন হলে স্লো হয় বা হ্যাং করে, টাইম আউট দেখাচ্ছে, সাকসেসফুল হবে। তো অফিস এন্টারটেইনমেন্ট এবং স্টাফ এন্টারটেইনমেন্ট দুইটা আমরা খাত অ্যাড করে নিলাম। এভাবে আমরা আরও খাত তৈরি করে নিতে পারি, স্টেশনারি এক্সপেন্স, তারপর মিসসেলেনাস এক্সপেন্স, মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ার হতে পারে, কমন কিছু খাত আমরা অ্যাড করে নিব, মান্থলি কিছু এক্সপেন্সের খাত আছে যেটা মাসে একবার হয়ে থাকে, ইলেকট্রিক বিল, ফ্লোর রেন্ট, স্যালারি এক্সপেন্স, এগুলো আমাদের মান্থলি একবার দিতে হবে। আর দৈনন্দিন যে আমাদের খরচগুলো হবে, অফিস, স্টেশনারি, তারপর রিপেয়ার হতে পারে, রিপেয়ারটাও মাঝে মধ্যে হয়, তারপর এই তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে এগুলো হবে। আর আমরা যেটা পারচেস করি, পারচেজের এগেনস্টে পেমেন্ট, পেমেন্টটা আলাদা ইন্টারফেস থেকে আমরা দেখাচ্ছি। এটা হয়ে গেল, আমরা আর কিছু এক্সপেন্স করি, ভাউচার, পিটি ক্যাশ ক্রেডিট, পিটি ক্যাশ থেকে না আমরা মেইন ক্যাশ থেকে দিব, কারণ পিটি ক্যাশটা হচ্ছে আমাদের পজের পজ, আমাদের দুইটা কাউন্টার, দুইটা কাউন্টারে ওরা যে সেলস করলেই এই পিটি ক্যাশে টাকাটা হিট করে, তো আমরা এখান থেকে খরচ করব না, কারণ আমরা এই টাকাটা রাতে অ্যাডজাস্টমেন্ট দিয়ে ওদের কাছ থেকে ক্যাশটা উইথড্র করে নিয়ে ক্যাশ বুঝে আমাদের মেইন ক্যাশে ট্রান্সফার করব। আর মেইন ক্যাশটা, মেইন ক্যাশ থেকে আমরা যাবতীয় সমস্ত খরচ বহন করব, মেইন ক্যাশ ক্রেডিট আর হচ্ছে এন্টারটেইনমেন্ট, স্টাফ এন্টারটেইনমেন্ট ডেবিট, কত টাকা স্টাফদের পিছনে, আজকে হয়তো 350 টাকা আমরা এন্টারটেইনমেন্ট করলাম অ্যাড, আর অফিসে হয়তো কোনো বাইরের কোনো গেস্ট
থাকতে পারে এন্টারটেনমেন্ট, সেক্ষেত্রে আমরা অফিস এন্টারটেনমেন্টে হয়তো 200 টাকা খরচ হলো, দুইটা ভাউচার করলাম। তো ইন্টারনেট বিল 1500 টাকা, এখানে আমরা ডেসক্রিপশন দিতে পারি যে আগস্ট বিল, অনেক কিছু লিখতে পারি। ইলেকট্রিক বিল, এভাবে আমরা সব ধরনের খরচ মেইন ক্যাশ থেকে আমরা খরচ করব। তো আমরা কয়েকটা ভাউচার করেছি, এগুলো অথরাইজ করে দেই, তিনটা ভাউচার আছে। একটা ক্লিক করলে এখানে দেখাচ্ছে নিচে ডিটেলসে, ভিউ করলেও আমার রিপোর্টে দেখাচ্ছে যে স্টাফ এন্টারটেনমেন্ট 350 টাকা ডেবিট, মেইন ক্যাশ ক্রেডিট। নেক্সট নেক্সট হচ্ছে অফিস এন্টারটেনমেন্ট ডেবিট, মেইন ক্যাশ ক্রেডিট। ক্যাশ অলওয়েজ ক্রেডিট হবে, কারণ ক্যাশ থেকে আমি খরচ করতেছি, আর যেই খাতে খরচ করব সেই খাতটা আমার ডেবিট হবে। আমি যখন চেক করব তখন আমি দেখব যে আমার খরচের খাতটা ডেবিট হলো কি না, আর ক্যাশের খাতটা ক্রেডিট হলো কি না, এটাই চেকিং। তাহলে আমরা তিনটা আমরা চেক দিলাম যে আমাদের ঠিক আছে, অথরাইজ করে দিলাম। আমরা এখন এক্সপেন্স রিপোর্টটা দেখি, অ্যাকাউন্টস রিপোর্ট, টোটাল এক্সপেন্স ভিউ। এখান থেকে আমি এক মাসের, এক বছরের, হ্যাঁ, দুই মাসের, তিন মাসের, আমার ডেট ফ্রম টু ডেট আমি দিয়ে ভিউ করতে পারি। এক বছরে চলে আসবে, একদিনে চলে আসবে, টোটাল এক্সপেন্স হলো আজকের দিনে 85,850 টাকা। তো এই প্রত্যেক দিন তো আর এই এক্সপেন্সটা হবে না, এটা আমার হয়তো বা মাস শেষে, আজকে আমি বাড়ি ভাড়া দিলাম, ইলেকট্রিক বিল দিলাম, ঠিক আছে, এই জন্য আমার খরচে খাত আজকে খরচটা বেশি হলো। কিন্তু প্রতিদিন আমাদের এখানে এক্সপেন্সটা সাধারণত অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে 500, 1,000, 600 এরকম যা হয় এরকমই হবে, ঠিক আছে। এটা হলো আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের, ওরা ভাউচার করলো, অথরাইজ করলাম। তো আমার এখানে কী কী খাতে টাকা আছে, সেলস হলে আমার বিকাশে সে টাকা জমতেছে, অনেক কাস্টমার বিকাশে পেমেন্ট করে, অনেকে আমাকে কার্ডে পেমেন্ট করে, সেলসে সে ক্যাশ না দিয়ে কার্ড পেমেন্ট করতেছে, সেই টাকাটা আমার ডিবিবিএলে হিট করতেছে, সেই টাকাটা আমার সিটি ব্যাংকে হিট করতেছে। এই তিনটা খাতে আমার কার্ডে পেমেন্ট হিট করে, সিটি ব্যাংক, ডিবিবিএল আর হচ্ছে বিকাশ। আর এই পিটি ক্যাশটা হচ্ছে যেটা আমাকে, আমি নগদ সেল করতেছি, কার্ডেও না বিকাশেও না, ক্যাশ, সেটা আমার পিটি ক্যাশে হিট করতেছে। যেমন আজকের দিনে আমার টোটাল সেলস হয়ে আমার এখানে পিটি ক্যাশ আছে 64,000 টাকা। তো 64,000 টাকা এখন ধরে নিলাম আমার রাত্রে ক্লোজিং হয়ে গেল, আমার আজকে ক্লোজ হয়ে গেল, আজকের দিন আমার 64,000 টাকায় সেল হলো। এখন আমি ওদের কাছে প্রতিদিন 10,000 টাকা রেখে দিই, দুই কাউন্টারে 5,000, 10,000 টাকা রেখে দিচ্ছি। তাহলে আমার এখানে থাকতেছে কত, 54,697 টাকা। আমি রাতের বেলায় এই পোস্টিংটা দিব, ভাউচার আজকে আমি ক্যাশ ক্লোজ করতেছি, পিটি ক্যাশ ক্রেডিট, মেইন ক্যাশ ডেবিট, যে আমার পস কাউন্টার থেকে আমি টাকাগুলো নিয়ে আমার মেইন ক্যাশে লকারে নিয়ে আসলাম। কত টাকা নিয়ে আসলাম, 10,000 টাকা আমাকে থাকবেই, এটা আমার বাধ্যতামূলক থাকবে। তাহলে আমাকে দিতে হবে কত, 54,697 টাকা, কারণ আমার এখানে পিটি ক্যাশে আছে 64,000 টাকা। তো এই টাকাটা আমি আজকের তারিখ, আজকে 26 তারিখ, এখন 8:57 বাজে, আজকে আমাদের এখনই মল ক্লোজ হয়ে যাচ্ছে, আমরা আজকের মল ক্লোজ করে দেওয়ার আগেই এই ভাউচারটা এখান থেকে দিয়ে যাব। আজকের ডেটের এটা ট্রানজ্যাকশান, আমি ওর থেকে ক্যাশ বুঝে নিয়েছি, 54,697 টাকা দুই কাউন্টার থেকে আমি বুঝে পেয়েছি, অ্যাড করে নিলাম। পিটি ক্যাশ ক্রেডিট হলো, মেইন ক্যাশে গিয়ে ডিপোজিট, এটা কোনো খরচ না, এটা হচ্ছে জাস্ট আমার দুইটাই অ্যাসেটের হেড, একটা খাত থেকে আরেকটা খাতে গিয়ে টাকাটা জমা হলো। এটা আমি এখন অথরাইজ করব, টাস্ক ভাউচার, ভাউচার অথরাইজ। তো আমার এখন এখানে পিটি ক্যাশে কত থাকলো, 10,000 টাকা থাকলো। পরের দিন সকালবেলায় ওরা যখনই সেল করবে এই 10,000 টাকার সাথে সেলস অ্যামাউন্ট যোগ হতে থাকবে, হয়তো 500 টাকা একটা বিল করলে 10,500 হবে, এরপর আরেকটা 500 টাকা বিল 10,000, 11,000 হবে, 12,000 হবে, 14,000 হবে, এভাবে হতে থাকবে সারাদিন আমার যা হয় সেলস, এটা আমার এই পিটি ক্যাশে জমা হবে। তাহলে আমরা মেইন ক্যাশে আমাদের টাকাটা নিয়ে আসলাম, আমার মেইন ক্যাশ কত দিন শেষে এখন, 53,000 টাকা, খরচ টরচ করার পরে মেইন ক্যাশে। আর যেটা আমার কার্ডের সেল সেটা তো আমার সরাসরি ব্যাঙ্কে হিট করতেছে, আমি ব্যাংক থেকে সেটেলমেন্ট পাচ্ছি, রিপোর্ট আমার সফটওয়্যার থেকে আমি রিপোর্ট পাচ্ছি। যেমন আমরা আজকের দিনে ডিবিবিএলে আমার কত হলো, এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে 59,921 টাকা। আমরা ডিবিবিএলের লেজারটা চেক করি, অ্যাকাউন্টস লেজার, ডিবিবিএল ভিউ, 26 তারিখ। তাহলে আমার 25 তারিখে সকালবেলায় আমি ক্যাশ স্টার্ট করছি, আমার ব্যালেন্স ছিল ব্যাংকে 53,400 টাকা।
তিপ্পান্ন টাকা। আর আজকের দিনে আমার সারাদিনে ডেবিট হয়েছে কত, 6,468 টাকা। এটা আমার আজকের দিনের ডাচ বাংলা ব্যাংকের কার্ডের সেলস। কার্ড যে ব্যাংকেরই হতে পারে, বাট এটা আমার যে কোম্পানি আমাকে ডাচ বাংলা ব্যাংক যে পস সাপ্লাই করেছে, ওদের পসটা আমি ইউজ করছি, ডাচ বাংলা, যেটা আমি সিটি ব্যাংকেও ইউজ করতে পারতাম। যে কোনো আমাদের হাতে দুইটা অপশান আছে, ডাচ বাংলা এবং সিটি ব্যাংক। আমি যেটাতে হিট করি সেই অ্যাকাউন্টে আমার টাকাটা জমা হবে। তো আজকে সারাদিনে আমি 6,468 টাকা ব্যাংকে হিট করছি আমার সেটেলমেন্টের অ্যামাউন্টের সাথে। কার্ডের পজ মেশিনের অ্যামাউন্টটা আমার রাত্রেবেলা যেটা বের হবে ডে ইন ডে, আমার এটা এটার সাথে ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমাদের 6,468 টাকা ডেবিট হয়ে আগের দিনের প্রিভিয়াস ব্যালেন্সের সাথে বেড়ে এটা আমার 59,921 টাকা হয়ে গেছে। ঠিক তদ্রূপ আমরা সিটি ব্যাংকের লেজারও পাব, সিটি ব্যাংক ভিউ। সিটি ব্যাংকে আমার গতকালকের ব্যালেন্স ছিল 68,534 টাকা, আজকে ডেবিট হয়েছে 6,236 টাকা। আমার এখন এই ব্যালেন্স আছে, 74,770 টাকা আছে। এটা আমার যখন ওখান থেকে আমি উইথড্র করে কোম্পানির পারপাসে আমার হয়তো পেমেন্ট বা পার্টিকে আমি ক্যাশ পেমেন্ট করব, অথবা আমি ইসলামী ব্যাংকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে তখন আমরা ভাউচার ছাড়বো যে আমার সিটি ব্যাংক ক্রেডিট, ইসলামী ব্যাংক ডেবিট। তাহলে আমার টাকাটা আমি সিটি ব্যাংক থেকে উইথড্র করে নিয়ে এসে ডিবিবিএলে বা আমার আইবিবিএলে আমি নিয়ে আসলাম, ইসলামী ব্যাংকে নিয়ে আসলাম। দেন আমি ইসলামী ব্যাংক থেকে বা চেকে বিভিন্ন পার্টিকে পেমেন্ট দিলাম। তো এটা আমারই সেলসের টাকা, এটা রিসাইকেল হতে থাকবে। দেন আমাদের বিকাশের লেজারটা আমরা চেক করি। বিকাশে আমাদের গতকালকে পর্যন্ত ব্যালেন্স ছিল 5,847 টাকা। বিকাশে ব্যালেন্স চেক করা যায়। দেন আজকে দুইটা আমাদের বিকাশে সেল হয়েছে, দুজন ক্লায়েন্ট, দুজন আমাদের যে বায়ার কাস্টমার, তারা দুইটা ইনভয়েস হয়েছে, যে একটা বিলে ছিল 770 আর একটাতে 354 টাকা। 1,124 টাকা আমার ডেবিট হয়েছে, ডেবিট হয়ে 6,971 টাকা এখন আমার বিকাশে ব্যালেন্স আছে। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টসের লেজারগুলো। এভাবে পিটি ক্যাশ আমি দেখতে পারি যে পিটি ক্যাশে আমার যে এই যে পিটি 25 অগস্টে আমার সকালবেলায় আজকে সকালবেলায় 10,000 টাকা প্রিভিয়াস ব্যালেন্স দিয়ে শুরু হয়েছে। সারাদিনে আমার দুইটা কাউন্টার মিলে সেল করলো কত টাকা, ডেবিট হলো হচ্ছে এখানে টোটাল 1,05,728 টাকা আমার সেল হয়েছে। সেল হওয়াতে আমার এইখানে এই যে 72 টাকা লাস্ট সেল হয়ে আমার 1,14,000 টাকা ছিল, আর আমি এখান থেকে দিনের একটা অংশে আমার টাকার দরকার ছিল, কোনো একটা পার্টিকে পেমেন্ট দেওয়া বা কোনো একটা খরচ করা, বাড়িওয়ালা আসছে ভাড়ার জন্য, আমি আমার মেইন ক্যাশ, আমার যে পিটি ক্যাশ দৈনন্দিন সেলস, এটা আমার সাধারণত আমরা রাত্রে ক্লোজ করি, কিন্তু রাত্রে ক্লোজে আমি ভাউচারটা ছাড়ছি 54,000 টাকা, কিন্তু দিনের একটা অংশে দুপুরে বা বিকেলে নাগাদ যখন আমার খরচ হয়েছে তখন আমি 50,000 টাকা তার থেকে নিয়ে আসছি। তো ওই 50,000 টাকাটা যখন আমি আমার মেইন ক্যাশে যে দেখাচ্ছে, যেটা এই পিটি ক্যাশ থেকে কোথায় ট্রান্সফার হলো, এখানে রিমার্কসে থাকবে, ডেসক্রিপশনে থাকবে যে এটা আমার মেইন ক্যাশে চলে গেল ট্রান্সফার হয়ে কত, 50,000 টাকা। তখন আমার ক্যাশ ইন পিটি ক্যাশ ছিল দুই পজে 64,697 টাকা। দেন আমি রাত্রে ক্লোজিংয়ের সময় আর বাকি 54,697 টাকা বুঝে নিয়ে আসছি ওই 10,000 টাকা রেখে। এভাবে প্রতিদিন সে সকালবেলা 10,000 টাকা দিয়ে শুরু করবে, রাত্রেবেলা সে আমার টাকা বুঝাই দিবে। দিনের কোনো অংশে যদি আমার টাকা না লাগে তাহলে আমি রাতেই একবারে সব টাকাটা আমি এখান থেকে উইথড্র করব। তাহলে সেক্ষেত্রে আমার এখানে দুইটার যোগফল হয়তো কত, 1,04,697 টাকা আমি উইথড্র করতাম, কিন্তু আমি হয়তো দুপুর নাগাদ বিকেল নাগাদ আমি এই টাকাটা নিয়ে আসছিলাম। এই দুইটা ভাউচার আমি এখান থেকে করেছি। তো এইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসে আমাদের খাতগুলো আমরা দেখে নিলাম, খরচগুলো তো আমরা এই একটা পেজ থেকে, ভাউচার পেজ থেকে আমরা এখান থেকে ডেবিট ক্রেডিট করব, ঠিক আছে। আর হচ্ছে যারা আমাদের সাপ্লায়ার, সেই সাপ্লায়ারদেরকে আমরা সাধারণত পেমেন্ট দিই। পেমেন্টে ক্লিক করে সাপোজ আজকে দিনে আমি 5টা সাপ্লায়ারকে পেমেন্ট দিছি, তো ইউনিলিভার, ইউনিলিভার বিডি আকিয়া কর্পোরেশন, তার কাছে আমার বকেয়া আছে 1,71,022 টাকা, এখানে প্রিভিয়াস ডিউ দেখাচ্ছে। তো আমি আজকে পেমেন্ট দিচ্ছি তাকে, কত টাকা পেমেন্ট দিয়েছি, 20,000 টাকা। এই 20,000 টাকা আমি আমার মেইন ক্যাশ থেকে দিয়েছি, এটা আমি ক্যাশে তাকে পে করছি, ক্যাশ 20,000 টাকা পেমেন্ট। তাহলে আমার মেইন ক্যাশে আছে কত, 53,000 টাকা। 53,000 টাকা থেকে যদি 20,000 টাকা কমে যায়, সরি আমি পিটি ক্যাশ থেকে দিয়ে দিছি, এখানে আমার ভুল হয়েছে, আমি এটা রিভার্স করে দিই, রিভার্স পেমেন্ট, রিভার্স, আমার পিটি ক্যাশ আবার এগেইন 10,000 টাকা চলে আসছে, মেইন ক্যাশ 53,000 ঠিক আছে, পেমেন্ট ইউনিলিভার, এখান থেকে আমি 20,000 টাকা। এখানে আমার যেহেতু মেইন ক্যাশ, এটা আমাকে টিটি দেখাইতে হবে, কারণ এটা এই ক্যাশটা মানেই হচ্ছে আমার পিটি ক্যাশ,
আর এখান থেকে আমার অ্যাকাউন্ট চুজ করতে হলে মেইন ক্যাশ, এখানে আমি আইবিবিএল থেকে দিতে পারি, ডিবিবিএল থেকে দিতে পারি, সিটি ব্যাংক থেকে দিতে পারি, অথবা আমি কাউকে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকেও পেমেন্ট দিয়ে দিতে পারি। মেইন ক্যাশ, মেইন ক্যাশ থেকে পেমেন্টটা আমরা ক্লিক করলাম, দেন আমি এখানে একটা পেমেন্ট স্লিপ আছে, এখানে আমি সাইন নিয়ে নিতে পারি। এখানে এই রিপোর্টটা দেওয়া নাই, এখানে একটা ডেবিট ক্রেডিট ভাউচার রিপোর্ট চলে আসবে, এটা আমরা ওভাররাইড করে দিচ্ছি একটু পরেই। তো আমরা এখন ইউনিলিভারের লেজারটা চেক করে আসতে পারি। ইউনিলিভারে 1,71,000 ছিল, কিন্তু এখন 1,51,000 টাকাতে চলে আসছে। আমরা লেজারটা দেখে আসি, আমার মেইন ক্যাশ ছিল 53,598 টাকা, এখন মেইন ক্যাশে চলে আসছে 33,598, 20,000 টাকা আমার কমে গেছে। রিপোর্ট, লেজার রিপোর্ট, বায়ার লেজার, বায়ারকে ইউনিলিভার, সরি বায়ার না, আমার সাপ্লায়ার লেজার, রিপোর্ট, লেজার রিপোর্ট, সাপ্লায়ার লেজার, সাপ্লায়ার লেজার কি, সাপ্লায়ারকে ইউনিলিভার, ইউনিলিভার বিডি আকিয়া ভিও। টোটাল আমার ইউনিলিভারে আমার প্রিভিয়াস ব্যালেন্স ছিল 1,71,022 টাকা, আর পেমেন্ট করেছি আমি, পেমেন্টটা আমি কোত্থেকে করছি তার লেজারে আমার দেখাবে যে আমি এটা মেইন ক্যাশ থেকে করছি। আমি যদি তাকে ব্যাংক থেকে দিতাম, আইবিবিএল থেকে দিতাম, আইবিবিএল থাকতো, ডাচ বাংলা ব্যাংকের চেক দিলে ডাচ বাংলা ব্যাংক থাকতো, হ্যাঁ এটা অটো চলে আসবে রিমার্কসটা, আমাকে রিমার্কস দিতে হবে না। তো 20,000 টাকা যখনই আমি দিয়েছি, আমার এটা 1,51,000 টাকা হয়ে গেছে। এইভাবে সাপ্লায়ার লেজার আমরা চেক করে নিলাম। আমার এখানে যে সাপ্লায়ার এখানে পেয়েবল দেখাচ্ছে হোম স্ক্রিনে, এখান থেকে এই যে ইউনিলিভার এখানে মাইনাস 1,51,022 টাকা দেখাচ্ছে, ঠিক আছে। তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আমাদের যে জিনিসগুলো জানাচ্ছিল যে আমরা ভাউচার করব আর ভাউচারটা আমরা অথরাইজ করব, টাস থেকে ভাউচার অথরাইজ করব, এই দুইটা পেজের কাজ, ভাউচারেই আমরা সব ট্রানজ্যাকশন পাচ্ছি। তো বিগ বাজারে সাধারণত সব সাপ্লাই থেকে পারচেজ হয়, আর যদি এরকম কিছু এক্সপেন্স হয়, যেমন আমি কিছু ব্যাগ কিনলাম, শপিং ব্যাগ, তো অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট সেট আপ, তো আমার যে শপিং ব্যাগের সাপ্লায়ার তাকে আমি, তার কাছে যদি আমার দেনা থাকে, আমি একটা লাইবিলিটিসের আন্ডারে তার নামে একটা খাত তৈরি করে নিব। শর্ট টার্ম লাইবিলিটিস, এটা হচ্ছে আমার লোনস অ্যান্ড লাইবিলিটিস, বা অ্যাকাউন্টস পেয়েবল আমি দিতে পারি, হ্যাঁ, যে আমার সাপ্লায়ার ব্যাগ সাপ্লায়ার, ব্যাগ সাপ্লায়ার, কারণ আমি তো এটা স্টক মেনটেন করবো না, তার ব্যালেন্সটা মেনটেন করবো, তাহলে ব্যাগ সাপ্লায়ার। আবার তদ্রূপ যেমন বারকোড স্টিকার কিনতে হয় বা পজ রোল কিনতে হয়, সেটা ডাইনামিক সফটওয়্যার থেকে নেওয়া হয়, ডাইনামিক সফটওয়্যার লিমিটেড নামে আমার একটা খাত থাকতে পারে। তো এখান থেকে যদি আমি কোনো ট্রানজ্যাকশন করি, আমার এখানে যদি কোনো ডিউ থাকে, তাহলে আমরা এভাবে করব। যেমন আমি এখন একটা খরচ করলাম, তো খরচের খাতটা আমি কীভাবে করলাম, আমাকে, আমার তো ক্যাশ দিচ্ছি না, আমি আমি হয়তো একটা ব্যাগ পার্চেস করলাম, 1,00,000 টাকার আজকে একটা ব্যাগ পার্চেস করলাম, ঠিক আছে, তো আমি, আমার ক্যাশ থেকে কোনো টাকা যাবে না, বাট আমার পার্টির লেজারে ডিউ থাকতে হবে। কীভাবে করবো এটা আমরা, সেট আপ অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট সেট আপ, আমরা একটা এক্সপেন্সের একটা খাত তৈরি করে নিব। কী নাম হবে খাতের, এটা হচ্ছে শপিং ব্যাগ, শপিং ব্যাগ এক্সপেন্স, শপিং ব্যাগ এক্সপেন্স নামে আমাদের একটা খাত তৈরি করে নিলাম। এখন আমরা যেটা করবো ভাউচার, শপিং ব্যাগ এক্সপেন্স, এটা হবে আমাদের ডেবিট, আর ব্যাগ সাপ্লায়ার, ব্যাগ সাপ্লায়ারটা মানে একজন ব্যক্তি, হয়তো সেট আপ অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট সেট আপ, লাইবিলিটিস, শর্ট টার্ম লাইবিলিটিস, অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাক সাপ্লায়ার হয়তো রহমান সাহেব, রহমান সাহেব, এটা আমরা এডিট করে নিলাম। ভাউচার, ব্যাক সাপ্লায়ার ক্রেডিট, কারণ আমার যেহেতু টাকা দেই নেই, টাকা দিলে আমি মেইন ক্যাশ করে নিতাম, আর আমার শপিং ব্যাগ এক্সপেন্স, শপিং ব্যাগ এক্সপেন্স আমি যদি টাকা দিয়ে কিনে নিতাম, তাহলে মেইন ক্যাশ ক্রেডিট, শপিং ব্যাগস, শপিং ব্যাগ এক্সপেন্স ডেবিট হতো, যে আমি 1,00,000 টাকা কী করছি, পারচেস করছি, এটা মলের জন্য আমার এক্সপেন্স করতেই হবে, 1,00,000 টাকা আমি শপিং ব্যাগ কিনলাম। আর আমি যদি মেইন ক্যাশ থেকে টাকা না দেই, তাহলে ব্যাগ সাপ্লায়ারের নামে আমার ডিউ দেখায় দিব, ব্যাগ সাপ্লায়ার রহমান সাহেব,
কারণ এই ব্যাক সাপ্লাই রহমান সাহেবটা আমরা অ্যাড করছি কোথায়, লাইবিলিটিজ এর আন্ডারে। দেন আমি এটাকে কি করলাম, অ্যাড করে দিলাম। আমি কিছু বারকোড স্টিকার পেপার কিনলাম, যেমন আমার এক্সপেন্স হবে সেটা কি, তাহলে আমার এই এক্সপেন্সের খাতটা নাই, আমার ডাইনামিক সফটওয়্যার ঠিকই আছে কিন্তু আমার ওই বারকোড স্টিকার প্লাস পজ রোল, এটা একটা আমাদের বড় খাত, এটা প্রতি মাসে আমাদের কিনতে হয়, অ্যাকাউন্টস অ্যাকাউন্ট সেট আপ, তাহলে এটা কিসের এক্সপেন্সের খাত, এক্সপেন্সের খাত এটা হচ্ছে স্টিকার পেপার। অ্যান্ড পজ রোল, এটা একটা খাত আমরা অ্যাড করে নিলাম। দেন ভাউচার করব ডাইনামিক সফটওয়্যার ক্রেডিট স্টিকার পেপার ডেবিট, কত তো 11,500 টাকা কিনলাম। এখানে আমি ডেসক্রিপশনে লিখে দিতে পারি যে হ্যাঁ বিল নাম্বার দিতে পারি, অথবা এখানে আমি 1,000 শিট পেপার অ্যান্ড 100 পিস রোল দিয়ে একটা ভাউচার করলাম। তাহলে আমরা দেখে নিচ্ছি, দুইটা ভাউচার করলাম, ভাউচার অথরাইজ, ফার্স্টটা হচ্ছে শপিং ব্যাগ এক্সপেন্স আর ব্যাগ সাপ্লায়ার রহমান, দুটোই ক্রেডিট হলো। তো স্টিকার পেপার অ্যান্ড পজ রোল ডেবিট, ডাইনামিক সফটওয়্যার ক্রেডিট, দুইটা আমি অথরাইজ করে দিলাম। এখন আমরা লেজারটা চেক করে আসি, রিপোর্ট অ্যাকাউন্টস, রিপোর্ট অ্যাকাউন্টস লেজার, আমার কিন্তু এক্সপেন্স হয়ে গেছে, রিপোর্ট অ্যাকাউন্টস রিপোর্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট টোটাল এক্সপেন্স, আজকের দিনে আমার এই যে ব্যাগ শপিং ব্যাগ আমি 1,00,000 টাকা খরচ করে ফেলছি, স্টিকার পেপার রোল এটা আমার এই মাসের পিরিয়ডের মধ্যে টোটাল আমার এটা এক্সপেন্স হয়ে গেছে, কিন্তু এক্সপেন্স আমাকে পরে আলাদাভাবে পোস্টিং দেওয়া লাগবে না, কারণ আমার একটা খরচ হয়ে গেছে। এখন আমি তাদের টাকাটা হয়তো বা আমি ভেঙে ভেঙে দিতে পারি। তো আমরা লেজারটা চেক করে আসি, অ্যাকাউন্টস রিপোর্ট অ্যাকাউন্টস লেজার, ব্যাগ সাপ্লায়ার ভিও, এখানে দেখলাম যে সে আমার কাছে 1,00,000 টাকা ক্রেডিট হয়ে আছে। এখন আমি হয়তো বা 15 দিন পরে আমি তাকে একটা পেমেন্ট দিব, ব্যাগ আমার মেইন ক্যাশ আজকে ক্রেডিট হবে আর ব্যাগ সাপ্লায়ার ডেবিট হবে, কত টাকা, আমি এখানে আজকে হয়তো তাকে 20,000 টাকা পে করলাম, ঠিক আছে, আমার মেইন ক্যাশে আছে কত, 33,598 টাকা, আমি 20,000 টাকা আজকে আমি তাকে পে করলাম, ধরে নিচ্ছি এটা 15 দিন পরের ঘটনা, আজকে আমি টাকা পরিশোধ করলাম, তাহলে কি হলো, মেইন ক্যাশ ক্রেডিট টাকা চলে যাচ্ছে আর ব্যাক সাপ্লায়ার কাছে পরিশোধ হচ্ছে, এই জন্য এটা ডেবিট। তো টাস্ক ভাউচার, ভাউচার অথরাইজ, এই ভাউচারটা আমরা করলাম। এখন আমরা লেজার চেক করি, আমার মেইন ক্যাশে ছিল কত, 33,598 টাকা, এখন আছে 13,598 টাকা, 20,000 টাকা লেস হয়ে গেছে। রিপোর্ট অ্যাকাউন্টস রিপোর্ট অ্যাকাউন্টস লেজার, এখানে যদি আমি মেইন ক্যাশের লেজার বুকটা দেখি, দেখাবে যে ব্যাক সাপ্লায়ারকে আমি 20,000 টাকা দেওয়াতে আমার 33,000 টাকা ছিল, এখন আমার কমে গেছে 20,000 টাকা, 13,000 টাকাতে চলে আসছে, 13,598 টাকা ক্যাশ কমে গেছে মেইন ক্যাশ। আর আমি আরেকটা লেজার আজ চেক করতে হবে আমাকে, ব্যাক সাপ্লায়ারের লেজার, দেখি আমার দায় কতটুকু শোধ হয়েছে, যে আমার দায় ছিল 1,00,000 টাকা, এখন 20,000 টাকা পরিশোধ, আমার 80,000 টাকার ঋণ আছে তার কাছে। আমি যদি আমার এখানে ব্যালেন্স শিটে যাই, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ব্যালেন্স শিট, এখানে আমার লাইবিলিটিস আমার বেড়ে যাবে, আগে যা দায় ছিল সেখান থেকে আমার আরও এখানে আমার এই যে লাইবিলিটিস সাপ্লায়ার পেয়েবলের মধ্যে এখানে আমার বেড়ে গেছে, এই যে অ্যাকাউন্টস পেয়েবল, এই যে অ্যাকাউন্টস পেয়েবলে আমার এখন 80,000 টাকা আছে, ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবলে, হ্যাঁ নোটস আছে, নোটস হচ্ছে আমার এটা পাশেই ব্যালেন্স শিটের পাশেই নোটস নিউ, এই নোটসে ক্লিক করলেই আমার এটা দেখা যাবে, নোটসটা আসতে একটু টাইম নিবে, কারণ নোটসে আমার স্টক আসবে, স্টক মানে হচ্ছে প্রায় অনেক শত শত পেজ, টোটাল এখানে আমার 216 পেজ আসছে, তার মধ্যে আমার এখানে পয়েন্ট আছে, নোটসের 4 নম্বর পয়েন্ট হচ্ছে স্টক, আমি 4 নম্বর পয়েন্ট দেখবো না, অ্যাভয়েড করে যাবো, যেমন ফিক্সড অ্যাসেট, আমাদের এখানে কী কী ফিক্সড অ্যাসেট আছে, এসি আছে, সিলিং আছে, ফ্যান আছে, কম্পিউটার আছে, ডেকোরেশন করেছি আমরা, গন্ডোলা কিনেছি, লাইট কিনেছি, ফার্নিচার আদার্স ওয়্যার হাউস গন্ডোলা সব মিলে এখানে আছে আমাদের 1,03,00,000 টাকার ফিক্সড অ্যাসেট আছে। অফিস এন্টারটেনমেন্টে আমার
অফিস এন্টারটেনমেন্টটা আমাদের এখানে ইনভেস্টমেন্টে আসলো কেন? এখানে আমাদের আমরা এখানে 200 টাকা ভুল এন্ট্রি দিছি, এটা আমরা এখনই এডিট করে নিই। সেট আপ অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট সেট আপ, এটা আমাদের নোটসে কত নম্বর পয়েন্টে ঢুকে গেছে? 3-এ ইনভেস্টমেন্টে। তাহলে হচ্ছে অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, অফিস এন্টারটেনমেন্ট, এটা আমাদের এখন তখন আমরা অ্যাড করছি, এক্সপেন্সে যাবে, এক্সপেন্স অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এইখানে এটাকে পাঠিয়ে দিলাম, আপডেট সাকসেসফুল। আমি ভুল করে একটা খাত, এক্সপেন্সের খাত আমি এটা অ্যাসেটের মধ্যে চলে গেছিল, এটা আমি ট্রান্সফার করে দিছি। এখান থেকেও আমি ট্রান্সফার করতে পারি অথবা আমি সাবসিডিয়ারি চেঞ্জ থেকেও করতে পারি। যাই হোক, তো আমাদের এখন যেটা দেখতে হবে, রিপোর্ট, অ্যাকাউন্টস রিপোর্ট, আমরা নোটসে চলে যাই। নোটসে আমাদের এখানে হচ্ছে ফিক্সড অ্যাসেট দেখলাম, এটা 4 নম্বর বাদ, 5-এ চলে যাই। 5-এ আছে আমার, সরি ওইটা তো আমাকে আবার ভিউ করতে হবে, এটা আমাকে আবার আমি যে এডিট করলাম এই যে এখান থেকে, যেমন ব্যালেন্স, সরি নোটস নিউ ক্লিক করলাম, আগের আগের রিপোর্টটা আমি কেটে দিলাম, চলে আসলো ইনভেস্টমেন্টে এন্টারটেনমেন্ট। আচ্ছা, সেট আপ অ্যাকাউন্ট, সাবসিডিয়ারি চেঞ্জ, সাবসিডিয়ারি চেঞ্জ, এখানে আমার খাতের নাম হচ্ছে অফিস, অফিস এন্টারটেনমেন্ট, এখান থেকে আমাকে চেঞ্জ করতে হবে এক্সপেন্স অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আপডেট নোটস নিউ। চলে গেছে এখন, এটা এখন ট্রান্সফার হয়ে গেছে, নাই 3 নম্বর পয়েন্টে ছিল, চলে গেছে এখন। এটা আমরা এখন পাবো হচ্ছে 17-তে, 17-তে ক্লিক করলে এইখানে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে অফিস এন্টারটেনমেন্ট, এই যে 200 টাকা, এটা আমাদের অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভের 17 নম্বর পয়েন্টে চলে গেছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমার, যে আমার যত পার্টির কাছে আমি পাওনা, কোনো পাওনা নাই। 6-এ আছে লোনস অ্যান্ড অ্যাডভান্স, ফ্লোর অ্যাডভান্স আছে 2,65,000 টাকা, সজীব এমপ্লয়ির কাছে পাই 5,000 টাকা, এটা আমার অ্যাসেট। ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক আমার বিকাশে আছে, সিটি ব্যাঙ্ক, ডিবিবিএল, আইবিবিএল, মেইন ক্যাশ, পিটি ক্যাশ, সব মিলিয়ে আমার ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স হচ্ছে 1,79,000 টাকা। ওনার্স ক্যাপিটাল, এখানে যে মালিক পক্ষ আছেন উনি 2 কোটি টাকা ইনভেস্ট করেছেন, রিটেন আর্নিং। ব্যাগ সাপ্লায়ার 80,000 টাকা পেমেন্ট ডিউ আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে ব্যাক সাপ্লায়ার, ডাইনামিক সফটওয়্যারটা কোথায় গেছে? লোনস অ্যান্ড লাইবিলিটিজে, এখানে আছে 19,780 টাকা। সেলস, সেলস রিটার্ন, কস্ট অফ গুডস সোল্ড, পারচেস, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা হচ্ছে নোটস। তো আমরা এখন ডাইনামিক সফটওয়্যার লেজারটা দেখে আসি, অ্যাকাউন্টস রিপোর্ট, অ্যাকাউন্টস লেজার, আমরা যে বারকোড স্টিকার পোস্ট কিনলাম, ভিউ, যেখানে আমার আগের প্রিভিয়াস ব্যালেন্স ছিল আজকের আগে 8,280 টাকা, আর স্টিকার পজ রোল, স্টিকার পজ রোল, এটা আমাদের পার্সেস হচ্ছে 11,500 টাকা। ডাইনামিক সফটওয়্যার টোটাল ব্যালেন্স হচ্ছে 19,780 টাকা। এখন এখান থেকে আমি একটা পেমেন্ট দিব, ভাউচার, আমার মেইন ক্যাশ ক্রেডিট, ডাইনামিক সফটওয়্যার ডেবিট 10,000 টাকা, আমার ব্যালেন্স আছে 13,598 টাকা, 10,000 টাকা একটা বিল পেমেন্ট করলাম, টাস্ক ভাউচার অথরাইজ, অথরাইজ করে দিলাম। এখন আমি লেজারটা চেক করি, অ্যাকাউন্টস রিপোর্ট, অ্যাকাউন্টস লেজার, ডাইনামিক সফটওয়্যার, মেইন ক্যাশ থেকে 10,000 টাকা পেমেন্ট হয়েছে, আর ব্যালেন্স আছে আমাদের দেনা আছে 9,780 টাকা। এটা হচ্ছে যে কোনো স্টক মেনটেন হবে না, বাট একটা সাপ্লায়ার সে আমাকে ব্যাগ সাপ্লাই দেয় মলে, এই টাইপের স্টিকার সাপ্লাই দেয়, যেটা আমার স্টক মেনটেন হবে না, এটা ইউজের জন্য, এটা আমার এক্সপেন্স হচ্ছে, পাশাপাশি ডিউ থাকতেছে, তাদের লেজারটা আমরা এভাবে মেনটেন করব। ঠিক আছে,
আমাদের মেইন ক্যাশে 13,000 সামথিং ছিল, এখন 3,598 টাকা চলে আসছে, 10,000 টাকা ডাইনামিক আমরা পে করে ফেলছি। এবার আসি আমরা পেমেন্ট, পেমেন্ট কিভাবে করব। পেমেন্টে আমরা যে কোনো সাপ্লাই, তো এরকম আমরা একবার দেখেছি চৌধুরী এন্টারপ্রাইজ, আমাদের কার কাছে দেনা আছে, ডিউ আছে, আমরা এখান থেকে দেখে নিতে পারি। সাপোজ জে এস্টেট, পেমেন্ট জে এস্টেট 3,08,360 টাকা। আজকে আমি তাকে আমার ইসলামী ব্যাংকে, আমার কোন ব্যাংকে ব্যালেন্স আছে বেশি আমি দেখে নিচ্ছি, কোথা থেকে তাকে পেমেন্ট দেওয়া যায়। ডিবি বিলে আমার একটা ভালো অ্যামাউন্ট আছে, বা সিটি ব্যাংক আছে, আমি সিটি ব্যাংক থেকে তাকে 50,000 টাকা আমি পরিশোধ করে দেব, অথবা সিটি ব্যাংক থেকে আমি টাকা ইসলামী ব্যাংকে নিয়ে আসতে পারি। ভাউচার, সিটি ব্যাংক ক্রেডিট, আইবিবিএল ডেবিট, কত 50,000 টাকা আমি উইথড্র করে ট্রান্সফার করলাম, ব্যাংক থেকে ব্যাংক ট্রান্সফার করলাম। অথবা আমি এখান থেকে আমার মেইন ক্যাশও টাকা নিয়ে আসতে পারি, যে আমি মেইন ক্যাশে নিয়ে আসছি 50,000 টাকা, টাস্ক ভাউচার, ভাউচার অথরাইজ, এটা কোনো এক্সপেন্সের ভাউচার না, এটা আমার শুধু ব্যালেন্স ট্রান্সফার হলো, যে আমার মেইন ক্যাশটা এখন কোথায় হলো, বেড়ে গেল 53,000 হয়ে গেল, আর সিটি ব্যাংকে ছিল 74,000 টাকা, এখন হয়ে গেছে 24,000 টাকা। এবার আমি পেমেন্ট করব মেইন ক্যাশ থেকে, অথবা আমি মেইন ক্যাশ থেকে আবার কি করলাম, সকালে আমি সিটি ব্যাংক থেকে তুলে মেইন ক্যাশে আনলাম, বিকেলবেলায় আমি আবার কি করলাম, লেনদেন আমার বাড়ানোর জন্য, ব্যাংকের পোর্টফোলিও বাড়ানোর জন্য আমি কি করলাম, এখন মেইন ক্যাশকে ক্রেডিট করে আবার আমি আইবিবিএল এ পাঠিয়ে দিলাম, কত 50,000 টাকা। টাস্ক ভাউচার অথরাইজ, আমাদের এখন ইসলামী ব্যাংকের ব্যালেন্সটা বেড়ে গেল, আইবিবিএল এর ব্যালেন্স বেড়ে গেল, আর যে মেইন ক্যাশ ছিল সেই আগের 3,598 টাকা চলে, 50,000 টাকা আবার ট্রান্সফার হয়ে গেছে, প্রথমে সিটি ব্যাংক থেকে মেইন ক্যাশে আসছে, মেইন ক্যাশ থেকে আবার ইসলামী ব্যাংকে চলে গেছে। এখন আমি একটা পেমেন্ট করব জে এস্টেটকে, জে এস্টেট 50,000 টাকা, ঢাকার একটা পার্টি, আইবিবিএল থেকে আমি দিচ্ছি পেমেন্ট। তাহলে আমার আইবিবিএল এ আবার 13,000 টাকাতে চলে আসছে, জে এস্টেট আমার সে ছিল ফার্স্ট সর্বোচ্চ পেয়েবল, সেটা এখন 2 নম্বরে চলে আসছে, 2,58,000 চলে আসছে, 3,00,000 সামথিং ছিল 50,000 দেওয়াতে, এখন 2,58,000 চলে আসছে। আমরা এখন এই লেজারটা দেখতে চাই, যে স্টেটকে আমি কিভাবে পেমেন্ট করেছি, তার আগের প্রিভিয়াস ডিউ কত ছিল, আর আজকে পেমেন্ট দেওয়ার পরে এখন ব্যালেন্স যেটা 2,58,000 আসছে সেটার হিস্ট্রিটা আমি দেখতে চাচ্ছি, বা আমি আবার তার কাছ থেকে পারচেস করব সেটার রেকর্ডটা আমি দেখতে চাচ্ছি। রিপোর্ট, লেজার রিপোর্ট, সাপ্লায়ার লেজার, জে এস্টেট, যে আমার প্রিভিয়াস ব্যালেন্স ছিল 3,08,360 টাকা, সফটওয়্যার আমি শুরু করছি গতকালকে দিয়ে, আজকে আমি তার কাছ থেকে পেমেন্ট করলাম ইসলামী ব্যাংক থেকে, অটোমেটিক রিমার্কস চলে আসছে 50,000 টাকা, 2,58,360 টাকা। এখন আমি এখানে টোটাল, এখানে আমাদের যে বায়ারের যে ইয়েটা লেজারটা, এইটা আপডেট দিতে হবে, এটা অনেক পুরনো ভার্সন, আজকে সফটওয়্যার আপডেট দেওয়াতে অ্যাকাউন্টস পেয়েবলটা এই ব্যালেন্সটা এই ব্যালেন্সটা সেম হবে, 2,58,360, এটাই রাইট, এটা জাস্ট একটু আপডেট দিলেই ঠিক হয়ে যাবে, 2,58,000 আমরা এখানে জুম করে নিতে পারি, যে আমি 50,000 টাকা পে করার পরে আমার 2,58,360 টাকা আসছে। এখন আমরা তার কাছ থেকে একটা পারচেস করব, পারচেস মডিউলটা আমরা এখন শিখে নিব, পারচেস কীভাবে করব। পারচেজে গিয়ে জে এস্টেট 2,58,360 টাকা চলে আসছে, আমরা কী প্রোডাক্ট তার কাছ থেকে পারচেস করব, তো বেবি আইটেম জে এস্টেট কোথায় সজীব, লাইফ স্টাইলের মধ্যে আছে, গার্মেন্টস জে এস্টেট, জে এস্টেট থেকে আমরা যে প্রোডাক্টগুলো কিনব, এখানে প্রোডাক্টের নামগুলো মেনটেন করে নেয় সজীব, সে জাস্ট একটা কোড দিয়ে রাখছে, এটা কি 3 পিস না, এটা বাচ্চাদের ড্রেস, হ্যাঁ 3 পিস বোঝা যাচ্ছে যে 3 পিস, বাট 3 পিসের মধ্যে প্রোডাক্টের নামের মধ্যে আর দেওয়া হয়নি, তো
ধরে নিলাম এটাই জেস, তো এখানে আমাদের থ্রি পিস দিয়ে তারপরে 25-21 লেখা দরকার ছিল। তাহলে আমরা সেলস রিপোর্টে যখন প্রোডাক্ট ওয়াইজ অ্যানালাইসিস করতে যাব, আমার কী প্রোডাক্ট সেল হয়েছে, 25-21 দেখে আমি কিছুই বুঝবো না, আমাকে সফটওয়্যার থেকে আবার খুঁজে নিতে হবে যে 25-21 প্রোডাক্ট নেমটা কী, এটা কোডটা কত ছিল, কোড নাম্বার কালেক্ট করে দেন আমাকে সার্চ করে বের করে নিতে হবে। এটা এত কষ্ট কেন করব, অবশ্যই প্রোডাক্টের নাম দিতে হবে, ঠিক আছে? এটা সজীবের উদ্দেশ্যে মেসেজ। তো আমরা এখন এখানে 10 পিস আমাদের আসছে 1100 টাকা করে অ্যাড করলাম, অ্যানাদার প্রোডাক্ট অ্যাড করি, এটা আসছে 10 পিস, এটা আমরা 1100 টাকা, এখন হয়তো সে আমাকে একটু কমাই দিছে 1000 টাকা। এটা আমার আগের স্টক আছে 2 পিস কাটচুপি, এটা আমি দিলাম 20টা, টোটাল আমার 3টা আইটেমে 40 পিস আমি পারচেস করলাম। আমার আমাকে যে সাপ্লায়ার একটা বিল দিয়েছে সেই বিলে আমি দেখলাম যে 40,000 টাকা, হ্যাঁ আমারও 40,000 টাকা ম্যাচ করছে, তাহলে আমি এটা পারচেস করতে পারি। পারচেস করলাম, দেন আমি এক ক্লিকে প্রিন্ট বারকোড নিয়ে নিতে পারি এখান থেকে, যে আমার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 40টা প্রোডাক্টের জন্য এখানে আমার বারকোড হয়ে গেছে প্রিন্ট। ক্যানন প্রিন্টার সিলেক্ট করে প্রিন্টে আমি ক্লিক করব, দেন প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হয়ে গেল, এখন আমরা জে এস এর লেজারটা দেখে নিতে পারি। এখানেও আমি চেক করতে পারি, জে এস স্টেট সিলেক্ট করার সাথে সাথে আমার ব্যালেন্স চলে আসবে 2,98,000 হয়ে গেছে। লেজারে যাই, রিপোর্ট, লেজার রিপোর্ট, সাপ্লাইয়ার লেজার, জে এস স্টেট, যে স্টেটের কাছ থেকে আমি এখন পারচেস করছি 40,000, আগে ছিল 2,58,360, এখন আমার হয়ে গেছে 40,000 পারচেস করার সাথে সাথে 2,98,360, ঠিক আছে? পেমেন্টটাও এখন ঠিক হয়ে গেছে, যদি ওই রিপোর্টটা ওভাররাইট করে দিলে আগের পজিশনও এটাই দেখাবে সেম অ্যামাউন্ট, জাস্ট এটা ফন্টটা একটু বড়ো। আমার ব্যালেন্সটা আমি এখানে পাচ্ছি, এখানে আমি জুম করেও দেখতে পারতেছি, ওপেনিং ব্যালেন্স ছিল আমার 3,08,000, আমি পেমেন্ট করেছি 50,000, দেন পারচেস করেছি 40,000, এন্ডিং ব্যালেন্স 2,98,360। এইভাবে আমি তার কাছ থেকে পারচেস করতে থাকবো, পেমেন্ট দিতে থাকবো, পারচেস করতে থাকবো, পেমেন্ট দিতে থাকবো। আমি এক ক্লিকেই দেখে নিতে পারি যে আমার জেএস আমার কাছে কত টাকা দেনা আছে। ম্যানুয়ালি আমি তার ফাইল খুলবো, তাকে কয়বার পেমেন্ট করছি, কয়বার পারচেস করছি, সেটা আমি যোগ বিয়োগ করে ক্যালকুলেটারে দেন আমি বলবো যে জেএস আমার কাছে এত টাকা দেনা, এটা আমি কেন করতে যাব? আমার পার্সেস তো সফটওয়্যার হচ্ছেই, শুধু পেমেন্টটা আমরা দিয়ে গেলে আমাদের ইন্ডিং ব্যালেন্স আমরা পেয়ে যাচ্ছি, আমাদের অ্যাকাউন্টসে হিট করতেছে। এই ছোট্ট কাজটুকু আজকে 2 বছরও সজীব আর এখানে কোনো মেনটেন হচ্ছে না, এটা দুঃখজনক। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সটে আমাদের এটা সাকসেসফুল হবে, এটা আমরা আশা রাখি। তো এইভাবে আমাদের জে স্টেট যে এখন আবার 1 নম্বর পজিশনে চলে আসছে, আমরা সর্বোচ্চ দেনা আছে, ঋণ আছে আমাদের 2,98,000 জে এস, ফ্লোরমার এটা হচ্ছে 2,74,000, সারা কনজিউমার 2,10,000, নাহিদ পাঞ্জাবি 1,78,000, আনারকলি এটা আমরা রিপোর্টে দেখে নিতে পারি, রিপোর্ট অ্যাকাউন্টস রিপোর্ট, সরি রিপোর্ট আউটস্ট্যান্ডিং রিপোর্ট, আউটস্ট্যান্ডিং রিপোর্ট এক ক্লিকে আমি দেখে নিতে পারি টোটাল আমার দেনা কত আছে। পেয়েবল লাস্ট পেজে যাই, 30,543,000 আমার পেয়েবল আছে। এখান থেকে আমি পারচেস করলে আমার পেয়েবল বাড়বে, পেমেন্ট করলে আমার পেয়েবল কমে যাবে, ঠিক আছে? তো এই সামান্য জিনিসটুকু সফটওয়্যার এত সহজ করে দিচ্ছে অ্যাকাউন্টিং, এটা আমাদের ক্লাস 8 পাস ছেলেপেলেও ওরাও চালাচ্ছে, ঠিক আছে? তো এখন এক্ষেত্রে এখানে মাস্টার্সের ছেলেপেলেরা পারতেছে না, পাবনার আশ্চর্যজনক বিষয়। তো যাই হোক, আশা করি নেক্সটে এই ভিডিওটা টিউটোরিয়ালটা দেখে তাদের কার্যকরী তারা ভূমিকা নিবে, পাবনা বিগ বাজারের এই ছোটো পোস্টটুকু থেকে সামান্য কাজ এটা তারা মেনটেন্স করবে, সারাদিনের 1 ঘন্টার কাজ পার্স অ্যাকাউন্টসের পার্টটুকু, এগুলো 1 ঘন্টা। যেমন আমরা এই ভিডিওটা করেছি কতক্ষণ, ভিডিওটাতে আমরা পারচেস করলাম, সেল করলাম, কালেকশন সেল করলাম, পারচেস করলাম, অ্যাকাউন্টিংয়ের ব্যাপকভাবে দেখলাম যে কীভাবে লেজারগুলো বারবার আমরা লেজারগুলো রিচেক করলাম, অনেকগুলো ভাউচার করলাম। টোটাল ভিডিওটা আমাদের 39 মিনিট থেকে আমরা ব্রিফ করতেছি এবং এটা রেকর্ডিং হচ্ছে খুব ধীরে স্থিরভাবে আমরা বোঝায় বোঝায়। তাহলে পাবনা বিগ বাজারের একটা ছেলে সে এখানে কী করবে, আধা ঘন্টার মধ্যে দৈনন্দিন সে 4-5টা করে, আমি তো অনেকগুলো ট্রানজ্যাকশন করছি, তার এখানে আধা ঘন্টার কাজ অ্যাকাউন্টিংয়ের, ঠিক আছে? আর এছাড়া আমরা এবার অ্যাডভান্স লেভেলে যাই, যে আমাদের হয়তো একটা পারচেস করলাম, প্রোডাক্ট রিটার্ন দেওয়া লাগতে পারে, প্রোকিউরমেন্ট পারচেস প্রোডাক্ট পারচেস রিটার্ন। আমি যে সাপ্লায়ার থেকে পারচেস করলাম, এখন আমি তাকে আমার কিছু রিজেক্ট প্রোডাক্ট যে স্টেট আমাকে পাঠাই দিছে, আমি এখন তাকে কিছু প্রোডাক্ট রিটার্ন করব, ঠিক আছে?
এখন আমি তো আমার আমার কাছে যখন আমি রিটার্ন করব আমার ওই বারকোড থাকবে, আমি কোড নাম্বার এখানে দেওয়ার সাথে সাথে চলে আসবে, আর প্রোডাক্টের নাম দিয়ে যদি আমি সার্চ করতে হয়, যেমন কাটচুপি, এই যে কাটচুপি এটা আমরা জেএস থেকে পার্চেস করছিলাম 20টা, আর আগের একটা ছিল 21টা, এখন এখান থেকে আমি তাকে 10টা রিজেক্ট ছিল, রিটার্ন প্রাইস 950 টাকা করে আমি পার্চেস করছি, 10টা আমি তাকে রিটার্ন করলাম। এভাবে আমি আরও প্রোডাক্ট অ্যাড করে নিতে পারি। 9,500 টাকা আমার জে স্টেটকে আমি ঢাকাতে মালটা কুরিয়ারে ব্যাক করে পাঠিয়ে দিলাম, পার্সেস রিটার্ন এই ইনভয়েসটা সহ মাল সহ প্যাক করে আমি দিতে পারি। আবার আমার যদি চালান দরকার হয় আমি এখান থেকে চালানও নিয়ে নিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এখন লেজার চেক করি রিপোর্ট, এই যে আমার জে স্টেটের ব্যালেন্স আপডেট আপ টু ডেট হয়ে গেছে, রিপোর্ট, লেজার রিপোর্ট, সাপ্লায়ার লেজার, জে স্টেট ভিউ, 9,500 টাকা আমি রিটার্ন দেওয়াতে এটা অনেকটা পেমেন্টের মতোই কাজ করে, যেহেতু আমি তার প্রোডাক্ট রিটার্ন দিচ্ছি ব্যালেন্স তো কমেই যাবে, 9,98,000 থেকে 2,88,860 টাকাতে চলে আসছে। সেলস করতেছি আমরা, সেট আপ সেলস, পজ, পজে যারা দাঁড়িয়ে সেল করে তারা জাস্ট এই কাজটা করে, পজ সেলস, একটা প্রোডাক্ট সে এখানে স্ক্যান করতেছে, স্ক্যান করা মাত্রই সেটা চলে আসতেছে এখানে। আমরা এখান থেকে ম্যানুয়ালি সাপোজ কাটচুপি, আমার স্ক্যানার নাই, আমি ধরে নিলাম ওই যে 11টা হয়ে গেছিলো, 21টা ছিল, আমি 20 আগের একটা ছিল, 20টা পার্সেস করছি, দেন 21টা হয়েছে, 21টা থেকে আমি আবার 10টা রিটার্ন দেখাই দিছি, এখন আর স্টক থাকে আমার 11টা, এখন 11টা থেকে আমি একটা সেল করলাম, এটা আমি ম্যানুয়ালি সার্চ করে নিয়ে আসলাম ওই প্রোডাক্টটা, আমার 22,000 প্রোডাক্ট থেকে আমি কাটচুপিটা ম্যানুয়ালি সার্চ করে হাত স্ক্যানার ছাড়া। এবার আমি একটা স্ক্যানার দিয়ে কার্সরটা ওখানে রেখে আমি স্ক্যানার দিয়ে একটা প্রোডাক্ট স্ক্যান করলাম, ইউএসবিতে লাগানো নাই, এটা স্ক্যানারটা লাগালাম আমরা, স্ক্যানারটা রিড করলো, দেন আমার একটা বিবি 605 সক্স, সক্স বানানটা ভুল আছে, এটা জুতা মোজা আর কি, যেটা আমরা বলি মোজা আমরা কিনলাম, এটা আমাদের স্টকে দেখাচ্ছে আরও 41টা আছে, আর এটা একটা স্ক্যান করার সাথে সাথে আসছে কত, আরও 10টা আমার স্টকে থাকবে, টোটাল আমার ভ্যালু হলো 1,880 টাকা। এখন আমি যদি এই কাস্টমারকে কোনো ডিসকাউন্ট দিতে যাই, 5% ডিসকাউন্ট দিলাম 94 টাকা, এখানে আমি এটা ক্যাশে নিব না কার্ডে নিব, কার্ডে নিলে আমি কোন কোন ব্যাংকে নিচ্ছি, ডিবিবিএল এ, সিটি ব্যাংক না বিকাশে নিচ্ছি, জাস্ট এতটুকুই, আর যদি আমার ক্যাশে হয় তাহলে আমার এটা পিটি ক্যাশে হিট করবে। আমার কাস্টমার আমার টোটাল বিল আসছে 1,786 টাকা, কাস্টমার আমাকে 2,000 টাকা দিল, 1,000 টাকার দুইটা নোট দিল, তাহলে আমাকে তাকে 214 টাকা ফেরত দিতে হবে, জাস্ট ডাবল এন্টার করলাম সেলস হয়ে গেল, মেমোটা চলে আসবে অটোই প্রিন্ট হয়ে যাবে, যেখানে আমার দুইটা আইটেমে 1,880 টাকা, 94 টাকা ডিসকাউন্ট, 1,786 টাকা, চেঞ্জ অ্যামাউন্ট 214 টাকা, এটা ওরা অটো প্রিন্ট হয়ে যাচ্ছে। আমরা অফিস রুম থেকে ডেমোটা তৈরি করতেছি, আর এটা পস কাউন্টার থেকে অটো প্রিন্ট অপশান চালু করা আছে, ওখান থেকে পস প্রিন্টার থেকে বেরোয় যাচ্ছে, এখান থেকে আমি চাইলে ম্যানুয়ালি প্রিন্ট দিতে পারতেছি, ম্যানুয়ালি প্রিন্ট দেওয়ার প্রয়োজন হয় না, এটা অটোমেটিক্যালি বের হচ্ছে এভরি সেলসে। যাই হোক, এটা হচ্ছে সেলস, আমরা সেলস দেখলাম, পার্চেস দেখলাম, পার্চেসে আমরা ভেরিয়াস ক্লায়েন্ট সাপ্লায়ার থেকে আমরা পার্চেস করতে পারি, যে স্টেট না হয়ে সেটা ইউনিলিভার হতে পারে, সারা হতে পারে, নাহিদ পাঞ্জাবি হতে পারে, এখান থেকে প্রত্যেক সাপ্লায়ের নাম অ্যাড করা আছে, একবার যে সাপ্লায়ার আমি অ্যাড করবো এটা আর আমাকে দ্বিতীয়বার অ্যাড করা লাগবে না, এবং ওই সাপ্লায়ার আমি সিলেক্ট করা মাত্রই আমার তার প্রিভিয়াস ব্যালেন্স দেখাচ্ছে যে আমি তাকে, যেমন সারা, সারা সাদ, সারা কনজিউমার, তার কাছে আমি 2,10,000 টাকা আমার ডিউ আছে। তো এইভাবে আমি প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করে নিয়ে আসতে পারতেছি, ঠিক আছে, সে যেই প্রোডাক্টটা আমাকে দিচ্ছে সেই প্রোডাক্টের নামের ফার্স্ট দুই একটা ডিজিট দিলে চলে আসতেছে, আমি যে বারকোডটা করলাম সেই বারকোড দিয়ে আমি স্ক্যান করলে চলে আসতেছে, পার্সেস প্রাইসটা আমার আপডাউন উঠানামা করতে পারে, চেঞ্জ করব, কোয়ান্টিটি কত কোয়ান্টিটি দিব সেটা দিয়ে আমি এটা হয়তো বা 10টা দিলাম, অন্য একটা প্রোডাক্ট আমি দিলাম সেটা হয়তো বা 20টা দিলাম, রেট এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, এটা 150 টাকা করে দাম বেড়ে গেছে, আরেকটা প্রোডাক্ট দিতে পারি এটার দাম কমে গেছে 50 টাকা, এটা আমি 30টা দিলাম, এইভাবে আমার টোটাল তিনটা আইটেমে 60, টোটাল আইটেম টোটাল হচ্ছে 60টা, তিনটা আইটেম আর কোয়ান্টিটি হচ্ছে 60টা, টোটাল কোয়ান্টিটি 60টা,
5200 টাকা আমার যে ও স্যার আমাকে যে বিলটা দিয়েছে সেই বিলের লাস্ট এন্ডিং এ আমি দেখলাম যে সাব টোটাল আমার 5200 টাকা, তাহলে আমার মিলে গেল। এখন এটা পেমেন্ট ডেটটা কবে, আমি তাকে কবে পেমেন্ট দিব? এই যে পেমেন্ট ডেটে আমি এখানে জাস্ট 28 তারিখ ক্লিক করে নিলাম, দিয়ে 28 তারিখে তাকে আমি পেমেন্ট দিব, আমি নেক্সট উইকে দিব, 31 তারিখে দিব। হ্যাঁ, পারচেস করে ফেললাম, পারচেস করে ফেললাম, পিন বারকোড হয়ে গেল। তো পারচেস ডিভিশনে যারা আছে তাদের হচ্ছে এই কাজ, ছোট ছোট কাজ, এগুলো আহামরি কোনো কাজ না। তো যাই হোক, পেমেন্ট সারার বেড়ে গেল, আমার বকেয়া বেড়ে গেল। আমি এখন যদি তাকে এই যে 2 লাখ সামথিং ছিল, এখন 2 লাখ 16 হাজার হয়ে গেছে। আমরা লেজার দেখতে পারি, আমরা লেজার দেখতে পারি, রিপোর্ট, লেজার রিপোর্ট, সাপ্লায়ার লেজার, SAA আর SAA সারা। তাহলে আমি পারচেস করা মাত্রই কোথায় হিট করছে, আমার স্টকে হিট করছে। যে আমি পারচেস আগের প্রিভিয়াস ব্যালেন্স ছিল 2 লাখ 10, এখন আমি পারচেস করছি 5200, তাহলে টোটাল আমার 2 লাখ 16 হাজার টাকা আমার ডিউ। এখন যদি আমি তাকে একটা পেমেন্ট করি, পেমেন্ট সারা ক্যাশেই দিলাম তাকে, তো 5000 টাকা পেমেন্ট করলাম মেইন ক্যাশ থেকে আমি তাকে 3000 টাকা দিলাম। আমার মেইন ক্যাশ আছে 3598 টাকা, এখান থেকে আমার যাই আছে তাই সেটা থেকেই তো দিতে হবে, তাই না? পেমেন্ট করলাম 3000 টাকা, তাহলে আমার মেইন ক্যাশ কমে গেছে 598 টাকা, রিপোর্ট, লেজার রিপোর্ট, সাপ্লাই লেজার, সারা ভিউ। তাহলে আমার টোটাল 2,13,099 টাকা চলে আসলো। পারচেস হলো, সেলস হলো 2,13,099 টাকা। যেহেতু এখানে ডিউ সেল নাই, তার মানে ডিউ কালেকশন হওয়ার পসিবিলিটি নাই। এখান থেকে যদি কোনো আমি ডিউ সেল করে থাকি, ডক্টর শফিক হাসান ওর কাছে যদি আমার ডিউ সেল হতো, তাহলে আমি ওর থেকে আজকের টাকা দিয়ে গেছে কালেকশন করলাম। বা কেউ যদি আমাকে অ্যাডভান্স দিয়ে যায় কোনো প্রোডাক্টের জন্য, সেটা আমি তার নামটা অ্যাড করে এখান থেকে অ্যাডভান্স কালেকশন দিয়ে রাখতে পারি, পরে সেলস করলে ওই টাকাটার সাথে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তাহলে আমরা সেলস দৈনন্দিন যে কাজগুলো হয়, সেলস শিখলাম, পারচেস শিখলাম, কালেকশন দেখলাম, পেমেন্ট দেখলাম, আর ভাউচার, সেলস এক্সচেঞ্জ, যেই প্রোডাক্টটা সে আগে নিছে, একটা প্রোডাক্ট সে আগে নিয়ে গেছে, সেটা আমরা এখানে স্ক্যান করব আইটেম কোডে, যে সে হয়তো বা আমার কাছ থেকে এই প্রোডাক্টটা সে নিয়ে গেল 105 টাকার প্রোডাক্ট, আর এখন আজকে সে নতুন করে এটা ফেরত দিয়ে, প্লেট স্ট্যান্ডটা ফেরত দিয়ে সে এখন আমার কাছ থেকে নতুন কী আইটেম নিচ্ছে সেটা আমি এখানে স্ক্যান করব। একাধিক প্রোডাক্ট হতে পারে, একাধিক প্রোডাক্ট রিটার্ন হতে পারে। তো সে আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে গেল, তাহলে কত হলো, আমি তার থেকে 870 টাকা পাই। হ্যাঁ, সে যেহেতু বিল নিয়ে আসছে, সেখানে আমি দেখলাম যে তাকে আমি 105 টাকার মধ্যে আগে আমি 5 টাকা ছাড় দিয়েছিলাম, তাহলে আমি এখানে প্রিভিয়াস ডিসকাউন্ট দিব 5 টাকা, আর নতুন করে সে আমার কাছ থেকে যে প্রোডাক্টটা কিনলো 975 টাকা, এখানে হয়তো বা সে আমার কাছ থেকে ছাড় পাইলো 5%, 48 টাকা, এখান থেকে সে আমার কাছ থেকে ছাড় পাইলো 50 টাকা ধরে নিলাম, তাহলে আমি তার কাছ থেকে 825 টাকা কালেক্ট করে নেব। এখন নতুন করে 1000 টাকার নোট দিল, আমি 175 টাকা চেঞ্জ দিয়ে দেওয়ার সাথে সাথে আমার এখানে যে রিটার্ন ডিটেলস আছে, সেলস ডিটেলস আছে, কী নিয়ে কী দিলাম, সব ট্রানজ্যাকশন আছে, এটা হচ্ছে এক্সচেঞ্জ। এই হচ্ছে সফটওয়্যার, পুরো সফটওয়্যারটা আমরা সব কাজ করে ফেললাম মাত্র 58 মিনিটে। তো আমরা আজকের জন্য এখানে সমাপ্তি।